সিয়ালদা ডিভিশনে কোভিড আক্রান্ত 750 জন রেলকর্মী, পূর্ব রেলে আক্রান্ত মোট 1200 উপর রেলকর্মী, সিয়ালদা সেকশনে বাতিল মোট 54 জোড়া লোকাল। এর আগেও আমরা দেখেছি একাধিক রেলকর্মী তারা করোনায় আক্রান্ত হয়েছেন, আর এখন যে খবর আমরা পাচ্ছি যে সিয়ালদা ডিভিশনে কোভিড আক্রান্ত হয়েছেন 750 জন রেলকর্মী, পূর্ব রেলে আক্রান্তের সংখ্যা মোট 1200 উপর পেরিয়ে গিয়েছে। রেলকর্মী সিয়ালদা সেকশনে বাতিল হয়েছে মোট 54 জোড়া লোকাল। সিয়ালদা ডিভিশনে কোভিড আক্রান্ত হয়েছেন 750 জন রেলকর্মী, পূর্ব রেলে আক্রান্ত মোট 1200 উপর রেলকর্মী, এবং যার জেরে বহু লোকাল ট্রেন বাতিল হয়েছে। যেমনটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, সিয়ালদা সেকশনে বাতিল হয়েছে মোট 54 জোড়া লোকাল ট্রেন। এর আগেও আমরা দেখেছি একাধিক রেলকর্মী তারা আক্রান্ত হয়েছিলেন করোনায়, যার ফলে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে যে সিয়ালদা ডিভিশনে কোভিড আক্রান্ত হয়েছেন 750 জন রেলকর্মী। মধ্যপ্রদেশের নার্সিংপুরে মিলল চালকহীন ভ্যাকসিন বোঝাই ট্রাক। হায়দ্রাবাদ থেকে হরিয়ানার কার্নালে যাচ্ছিল ট্রাকটি। 2,40,000 ভ্যাকসিন ডোজ ছিল এই ট্রাকে। ইঞ্জিন চালু থাকলেও খোঁজ মেলেনি ট্রাক চালকের। প্রায় 7 ঘন্টা পর নজরে আসে ওই ট্রাক। মধ্যপ্রদেশের খবরের দিকে আমাদের নজর রয়েছে। মধ্যপ্রদেশের নার্সিংপুরে মিলল চালকহীন ভ্যাকসিন বোঝাই ট্রাক। একদিকে যখন দেশ জুড়ে ভ্যাকসিনের আকাল, বিভিন্ন জায়গায় বেসরকারি এবং সরকারি হাসপাতালে ভ্যাকসিনের ডোজ মিলছে না, নো ভ্যাকসিন নোটিস ঝুলিয়ে দেওয়া হচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালের গেটের বাইরে, সেখানে মধ্যপ্রদেশের নার্সিংপুরে মিলল চালকহীন ভ্যাকসিন বোঝাই ট্রাক। হায়দ্রাবাদ থেকে হরিয়ানার কার্নালে যাচ্ছিল এই ট্রাকটি। 2,40,000 ভ্যাকসিন ডোজ ছিল ওই ট্রাকে। যেমনটা আমরা জানতে পারছি, ইঞ্জিন চালু থাকলেও খোঁজ মেলেনি ট্রাক চালকের। প্রায় 7 ঘন্টা পর নজরে আসে ওই ট্রাক। আর এবার চোখ রাখবো দেশের করোনা পরিস্থিতির দিকে। ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা 4 লক্ষ ছাড়িয়ে গেল। এই নিয়ে বিশ্বে এই প্রথম কোনো দেশে দৈনিক সংক্রমণ 4 লক্ষের গণ্ডি পেরোলো। ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও একবার 3,500 পার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন 4,01,993 জন। শুক্রবার একদিনে আক্রান্তের সংখ্যাটা ছিল 3,86,452। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 3,79,257। দেশে গত 24 ঘন্টায় 3,523 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দৈনিক মৃত্যু সংখ্যা ছিল 3,498। বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় 3,645 জনের। ভারতে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 2,11,853 জনের। মোট আক্রান্তের সংখ্যা 1,91,64,969। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা 32,68,710। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 1,56,84,406 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,99,988 জন। গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 96 জনের। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 828 জনের। দিল্লিতে একদিনে মৃত্যুর সংখ্যা 375।